মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি বিশ্বমোড়লদের নিষেধাজ্ঞা, চলতি সময়ে ভয়ঙ্কর যে সকল অভিযোগে অভিযুক্ত তারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি ভালোই আছেন। আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মিয়ানমারের সেনাবাহিনী ও অতীতের নামে মাত্র গণতান্ত্রিক সরকারেরা মুসলমানদের উপর নির্মম নির্যাতন করে আসছে সে কথা সকলেরই জানা, কিন্তু তাদের দেশের অভ্যন্তরেই ভিন্ন মতাবলম্বীদের প্রতি এবং স্বাধীন চেতা মানুষদের প্রতি সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের কথাও বিশ্ব অবগত হয়েছে। ফলে সেদেশের সেনাবাহিনীর প্রতি মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বিশ্বমোড়লেরা নিষেধাজ্ঞা জারি করছে একের পর এক। মিয়ানমারের সেনাবাহিনীর উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক বিএইচআরএন। সংস্থাটির চাওয়া, সেনা শাসনের অবসানে জান্তা সরকারের ওপর যেন আরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিবৃতিতে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা সম্প্রতি মিয়ানমারের এমন কিছু প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যারা হয় সেনাবাহিনীর নেতাদের শক্তিশালী করত অথবা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সংগ্রহে জান্তা সরকারকে সরাসরি সহায়তা করত। মানবাধিকার সংস্থাটির নির্বাহী পরিচালক কিয়াও উইন বলেন, মিয়ানমারের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা ইতিবাচক পদক্ষেপ, অন্যান্য দেশগুলোকেও এমন পদক্ষেপ নিতে হবে। সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী বেপরোয়া হয়ে গেছে, তাদের থামাতে বিশ্বজুড়ে প্রচেষ্টা চালাতে হবে। এটি করার সবচেয়ে সুস্পষ্ট ও শান্তিপূর্ণ উপায় হচ্ছে সেনাবাহিনী যেন অর্থ ও অস্ত্র সংগ্রহ করতে না পারে সে ব্যবস্থা নেয়া। আমরা আশা করছি এ পদক্ষেপ অবৈধ সেনা শাসনের অবসানে সূচনা মাত্র, যোগ করেন উইন। বিএইচআরএন বলছে, মিয়ানমারের সেনাবাহিনী মানবাধিকার কর্মী, সংখ্যালঘু ও বিরোধীদের ওপর হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে। এসবের পরও সেনাবাহিনীকে অর্থ ও অস্ত্র সংগ্রহ থেকে বিরত রাখতে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপসহ সেনাবাহিনীর অর্থ ও অস্ত্র সংগ্রহের লাগাম স্থায়ীভাবে টেনে ধরার জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এ মানবাধিকার সংস্থা। মিয়ানমারের সেনাবাহিনী স্থানীয়ভাবে তাত মাদাও নামে পরিচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার 1,300-এর বেশি মানুষকে হত্যা করেছে, গ্রেপ্তার করেছে 11,000-এর বেশি মানুষকে। জান্তা সরকারের কবল থেকে মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন শহরে থেমে নেই আন্দোলন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীন, মিয়ানমার, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত 10 ডিসেম্বর শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া বাইডেন প্রশাসনের আমলে এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল বলে রয়টার্স জানিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি অ্যাডিএমও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নৃগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করছে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সেন্স টাইমস গ্রুপকেও কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া ও মিয়ানমারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নের ঘটনাকে খুব সক্রিয়ভাবে গণহত্যা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে যাচ্ছে ওয়াশিংটন। গেল 15 ডিসেম্বর বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন,
মিয়ানমারে কী কী ঘটেছে আমরা সেই বিষয়ে সক্রিয়ভাবে নজর রাখছি। সেখানে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান নিপীড়নকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার বিষয়ে সক্রিয়ভাবে ভাবা হচ্ছে। জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতি হিসেবে চিহ্নিত করেছে। 2012 সালে সাম্প্রদায়িক দাঙ্গায় ডজন খানেক মানুষের মৃত্যুর ঘটনার পর থেকে আক্রমণের ভয়ের মধ্যে বাস করছে তারা। সর্বশেষ 2017 সালে মিয়ানমারে মুসলিমদের ওপর নির্যাতন শুরু হয়। সে সময় রোহিঙ্গাদের হত্যা, মারধর, ঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে 7,50,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রোহিঙ্গা সংকটের পর দেশটিতে চলতি বছরের 1 ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকে আন্দোলন দমাতে জান্তা সরকার নির্বিচারে মানুষহত্যা ও বিরোধীদের গ্রেপ্তার করছে। ব্লিংকেন বলেন, মিয়ানমারের পরিস্থিতি ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে খারাপ হয়ে গেছে। তিনি বলেন, আমি মনে করি সামনের সপ্তাহ বা মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এ সময় দেখার বিষয় হবে মিয়ানমারকে গণতন্ত্রের পথে ফেরাতে চাপ প্রয়োগের জন্য আমরা ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে অতিরিক্ত কী পদক্ষেপ নেই তা। মার্কিন এই কূটনীতিকের মতে অতিরিক্ত পদক্ষেপের মধ্যে সেনাবাহিনী নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো বিষয় থাকতে পারে। মিয়ানমারে শান জাতিগোষ্ঠীর 3 সাংবাদিক ও 1 আত্মীয়কে 3 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গুজব ছড়ানোর অভিযোগে বিশ্ব মানবাধিকার দিবসে তাদের বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছে। যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন কানবাউজা তাই নিউজের নারী বিষয়ক সম্পাদক নান নান তাই ও তার ভাই কো সাই সিথু, নারী প্রতিবেদক নান উইন ই এবং প্রকাশক কো তিন অং কিয়াও। তাদের শান রাজ্যের রাজধানী তঙ্গি থেকে চলতি বছর 24 মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তাদের রাজ্যের একটি কারাগারে রাখা হয়। কানবাউজা তাই কর্তৃপক্ষ জানায় বিশ্ব মানবাধিকার দিবসে 505A ধারায় আদালত এ 4 জনকে সাজা দিয়েছেন। সংবাদ মাধ্যমটির এডিটর ইন চিফ কো জে তাই বলেন, আমাকে খুঁজে না পেয়ে কো সাই সিথুকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে অভিযুক্ত করা হয়েছে একজন সংবাদকর্মী হিসেবে। জান্তা সরকার অন্যায়ভাবে মানুষদের ধরছে এবং সাজা দিচ্ছে। মানবাধিকার দিবসে সাংবাদিকদের সাজা দেওয়ার ঘটনায় স্পষ্ট হয় যে তারা সংবাদ মাধ্যমের গলা টিপে ধরতে কতটা তৎপর। যোগ করেন যে তাই, যে তার বিরুদ্ধে 505A ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আগেই। রাজনৈতিক বন্দীদের সহায়তা করে এমন একটি সংস্থার তথ্য মতে রাজ্যের আরও 6 সাংবাদিক জেলে রয়েছেন। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের কার্যালয়ে সেনাবাহিনী অভিযান চালানোর পর থেকে আত্মগোপনে রয়েছেন বহু সাংবাদিক। 1 ফেব্রুয়ারি দেশটিতে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর থেকে সংবাদ মাধ্যমগুলোকে দমনের জন্য অন্তত 26 জন সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। এছাড়া দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন সাংবাদিকরা। মিয়ানমারের সেনা হেফাজতে থাকা এক ফ্রিল্যান্স ফটো সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার সহকর্মী ও পরিবারের এক বন্ধু। গত 10 ডিসেম্বর শুক্রবার কো সো নাইং নামের এই সাংবাদিককে সেনাবিরোধী বিক্ষোভ চলাকালে ছবি তোলার সময় গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে অং সান সুচি নির্বাচিত সরকার হটিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর এই প্রথম কোনো সাংবাদিক নিহতের কথা জানা গেল। যদিও সামরিক জান্তা ক্ষমতা দখলের পর শতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। পরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়াদের অর্ধেক ছেড়েও দিয়েছে তারা। কোসো গ্রাফিক ডিজাইনিংয়ের পাশাপাশি ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতা করতেন। শুক্রবার দেশটির ইয়াঙ্গুনের কেন্দ্রস্থলে জান্তা বিরোধী মৌন বিক্ষোভ চলাকালে ছবি তোলার সময় সহকর্মীসহ তাকে আটক করা হয়। গত কয়েক মাসের মধ্যে এটা ছিল দেশব্যাপী সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীরা দেশবাসীকে 6 ঘন্টার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে থাকার আহ্বান জানায়। তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় অবস্থান নেওয়ায় রাস্তাঘাট কার্যত জনশূন্য হয়ে পড়ে। সেনা হেফাজতে এই প্রথম কোনো সাংবাদিকের মৃত্যু হলেও রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির কর্মী নিহতের খবর বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে। তবে সেই সংখ্যাটি কত তা নির্দিষ্ট করে জানা যায়নি। মানবাধিকার কর্মীদের মতে কিছু কিছু মরদেহ দেখে মনে হয়েছে নির্যাতন করে তাদের হত্যা করা হয়েছিল। মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর বিক্ষোভকারী ও রাজনৈতিক কর্মীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানোর জন্য এই অভিযোগ আনা হয়েছে। আল জাজিরা জানায়, 10 ডিসেম্বর শুক্রবার হেগের আদালতে অভিযোগটি দায়ের করেছে মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট MAP।
সংস্থাটি বিক্ষোভ আন্দোলনের বিরুদ্ধে সহিংস হামলার অংশ হিসেবে ব্যাপক ও পদ্ধতিগতভাবে নির্যাতনের জন্য ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে। এমএপির পরিচালক ক্রিস গানেশ এক বিবৃতিতে বলেছেন, বেআইনি অভ্যুত্থানের নেতা তার নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার জন্য দায়ী। তার দোষী সাব্যস্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে এবং আমরা বিশ্বাস করি লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার যথেষ্ট কারণ রয়েছে। মিয়ানমারের সাগাইং গ্রামে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে 11 জনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় অধিবাসীদের কথা মতে এবং গণমাধ্যমের খবরে এই হত্যাকাণ্ডের জন্য সেনাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। বলা হচ্ছে সেনারা ওই 11 জনকে বেঁধে গুলি করেছে এবং দেহে আগুন ধরিয়ে দিয়েছে। পুড়ে যাওয়ার সময় তাদের কেউ কেউ জীবিত ছিলেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র রুপার্ট কলভিল্লে 10 ডিসেম্বর শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, মিয়ানমারে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আমরা স্তম্ভিত। কেবল গত এক সপ্তাহে নিরাপত্তা বাহিনী 11 জনকে হত্যা করেছে এবং পুড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে 5 জন শিশুও আছে। বিক্ষোভকারীদের ভিড়ে গাড়ি ঢুকিয়ে দিয়ে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের মৌলিক অধিকারও লঙ্ঘন করা হয়েছে বলেন তিনি। ভয়াবহ এই হত্যাকাণ্ডের খবরে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক আইনের আওতায় সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা সম্পর্কে মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিয়েছেন। নৃশংস এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন দুজারিক। 9 ডিসেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্রও মিয়ানমারের সেনাদের 11 জনকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 0191072323।